আজকে আমরা চলে এসেছি পূর্ব বর্ধমানের বুসকরার কাছে কোগ্রাম বলে একটি গ্রামে। এখানে মা মঙ্গলচণ্ডীর মন্দির আছে। এটি 51 সতীপীঠে একটি সতীপীঠ। কোগ্রামের পূর্ব নাম ছিল উজানি। এখানে দেবী মঙ্গলচণ্ডী ও তার ভৈরব কপিলেশ্বর, এখানে দেবীর কনুই পড়েছিল। মায়ের মূর্তি ও ভৈরবের মূর্তি একই সাথে মন্দিরে প্রতিষ্ঠিত। এখানে দেবী এখানে মঙ্গলচণ্ডী নামে পূজিত হন, কিন্তু দেবী মূর্তি মহিষাসুর মর্দিনী রূপে। দুর্গাপুজোয় মায়ের বাৎসরিক পুজো হয়। এছাড়াও কালী পুজোর সময় এবং শিবরাত্রিতেও এখানে খুব বড় করে পুজো হয়। এখানে পুজো দিতে চাইলে পুজো সামগ্রী সাথে করে নিয়ে আসবেন। এখানে কাছাকাছি কোনো দোকান নেই, খুব ফাঁকা শান্ত জায়গা একদম গ্রামের ভেতরে। সকাল 10টার মধ্যে এলে আপনারা ভোগের কুপনও পেয়ে যাবেন। এখানে মন্দিরের পিছন দিয়েই বয়ে চলেছে নদী, এটা অজয় ও কুনুর নদীর সঙ্গমস্থল। আমাদের আজকের ভিডিও এখানেই শেষ। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।